ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, সম্মানিত এক ভাই জানতে চেয়েছেন দাঁড়িয়ে স্ত্রী মিলন করা যাবে কিনা। তো এ বিষয়ে একটা মূলনীতি মনে রাখবেন, কোরআনুল করিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা স্পষ্টভাবে শুধুমাত্র পিছনের রাস্তা দিয়ে এবং হায়েজ নেফাস অবস্থায় স্ত্রী মিলন করা যাবে না, সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ হারাম। এছাড়া যেভাবে ইচ্ছা আপনি আপনার স্ত্রীর সাথে আচরণ করতে পারেন। সূরা বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমাদের স্ত্রী তোমাদের শস্যক্ষেত্র স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো। এবং অন্যত্র বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, অর্থাৎ তোমরা তাদের পোশাক স্বরূপ এবং তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ। আপনি যেভাবে ইচ্ছা সেইভাবেই আপনি তার সাথে সুন্দর আচরণ করতে পারেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।